র‍্যাবের জালে আটক কথিত জিনের বাদশা। তথাকথিত জিনের বাসা নামে ভুয়া এক কবিরাজকে কচুয়ায় দুই পরিবারের কাছ থেকে ৮০ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আটক করেছে র‍্যাব ১১ CPC ২। গত ২৮ জানুয়ারি দিবাগত রাতে কুমিল্লার গৌরীপুর বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করে র‍্যাব। আটককৃত আসামির নাম মোহাম্মদ জাকির হোসেন, সে বরিশালের বানারীপাড়া এলাকায় সলিয়া বাগপুর গ্রামের আব্দুল আজিজের সন্তান। র‍্যাব ১১-এর উপপরিচালক কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গত শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন। র‍্যাবের দেয়া তথ্য মতে, চাঁদপুরের কচুয়া উপজেলার এক প্রবাসীর স্ত্রী, দুই ছেলে এবং দুই মেয়েকে সন্তানদের ভালো লেখাপড়া নিশ্চিতের জন্য ২০১৩ সালে নারায়ণগঞ্জে বসবাস শুরু করে। স্বামী প্রবাসী হওয়ায় ২০২০ সালের অক্টোবরে করোনাকালে তাৎক্ষণিক বিভিন্ন সহযোগিতা প্রাপ্তির আশায় তথাকথিত কবিরাজ জাকির হোসেনের সাথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদিপাড়ার নতুন মহল্লার আনোয়ারা মঞ্জিলে একটি সাবলেটে ওঠেন। এই সাবলেটে বসবাসকালীন সময় জাকির হোসেন জিন ফকিরের বাদশা বলে নিজেকে জাহির করতে থাকেন এবং জিনের আসর থেকে রক্ষা করা হবে এমন কথা বলে দফায় দফায় ভয়ভীতি দেখিয়ে কচুয়ার এই প্রবাসীর স্ত্রী তার নিকটতম আত্মীয় স্বজনের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নেন। ভুক্তভোগীদের একজন আবুল খায়ের। আবুল খায়ের জানান, জাকিরের সাথে আমার পরিচয় হলে সে আমাকে জানায়, আমার ছেলেমেয়েদের উপর ভয়ঙ্কর জিনের আসর আছে, সেসব জিনকে শীঘ্রই পাতিলবন্দী করতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। এসব শুনে বেশ ঘাবড়ে যাই আমি, তবে জিনের বাসা আসার বাণীও শোনালেন আমাকে। আমার মধ্যে নাকি জিনের বাসা এক অলৌকিক চিহ্ন দেখতে পেয়েছেন, কিছু সাধনা করলে আমি হয়ে যেতে পারি অদৃশ্য জগতের মহাক্ষমতার অধিকারী, তখন আমি যা চাইব তাই পাব। ছেলেমেয়েদের জীবন বাঁচানোর জন্য এবং অলৌকিক ক্ষমতার অধিকারী হওয়ার জন্য জমানো অর্থ, জায়গা, জমি বিক্রি এবং লোন করে ৬ মাসে বিভিন্ন ধাপে আমি জাকিরের হাতে ৫০ লক্ষ টাকা তুলে দেই। পরে আমি তার এই ছল চাতুরি ধরতে পেরে টাকা সংগ্রহের কোনো পথ না পেয়ে আমি বিষয়টি আমার বড় ছেলেকে জানাই। আমার ছেলে গত ২২ জানুয়ারি র‍্যাব ১১ CPC ২ কুমিল্লা ক্যাম্পে ঘটনার বিবরণ দিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব ১১। পরে গোয়েন্দা তৎপরতা এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে ২৮ জানুয়ারি রাতে কুমিল্লা জেলার গৌরীপুর বাস স্ট্যান্ড হতে কথিত জিনের বাসা মোহাম্মদ জাকির হোসেনকে আটক করতে সক্ষম হয় র‍্যাব ১১ CPC ২ একটি দল। পরে তার দেয়া তথ্য অনুযায়ী তার নারায়ণগঞ্জের বাসা থেকে কথিত জিন বন্ধির কাজে ব্যবহৃত অসংখ্য মাটির পাতিল, তাবিজ, কবজ ইত্যাদি উদ্ধার করে র‍্যাব। র‍্যাব জানায়, র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকিরের কাছ থেকে বেরিয়ে এসছে চাঞ্চল্যকর সব তথ্য। বিভিন্ন বই পড়ে এবং মাজারের ফকিরদের দেখে জিন ও ঝাড়ফুঁক সম্পর্কিত বিভিন্ন ধারণা নিয়ে ওঝা সেজে বসেন ৮ শ্রেণী পাস জাকির। কোরআন শরীফ পড়তে না জানলেও আজগুবি সব মন্ত্র বলে ঝাড়ফুঁকের নাটক করতেন আর বিভিন্ন মাটির পাতিল, প্রাণীর হাড় গোড় ইত্যাদি বস্তু ব্যবহার করে নাটকীয় কাজ কারবার করে ভুক্তভোগীদের প্রভাবিত করে টাকা হাতিয়ে নিচ্ছিলেন তিনি। এতদিন ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়ে বরিশালে ৫তলার বিশাল একটি ভবন তৈরি করেছেন এই জাকির। চাঁদপুর জেলা প্রতিনিধি রহিম ব্যাপারী পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।